হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়পোশন ক্রিয়েটার্স। তো এখন আমরা চলে এসেছি বিশ্ববাংলা শিল্পীহাট। তো দেখতেই পাচ্ছ এখন আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো এটি একটি সরকারি অনুষ্ঠান, রাজ্য সরকারের অনুমোদন দ্বারা পরিচালিত। তো এই অনুষ্ঠানে আমরা এখন প্রবেশ করব যেখানে মেলা হচ্ছে। তো ভেতরে গিয়ে দেখা যাক কি কি মেলার ভেতরে আছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এখন আমরা বিশ্ববাংলা শিল্পীহাট মেলার ভিতর প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার পর দেখা যাচ্ছে মেলার প্রচুর লোকের সমাগম হয়েছে। এখানে একজন বয়স্ক বৃদ্ধ নিজের খেয়ালে বাঁশি বাজিয়ে যাচ্ছে। আমার এই কাঠের হরিণটি খুবই পছন্দ হওয়ায় একটু নেড়ে চেড়ে দেখে নিলাম। এখানকার বেশিরভাগ হস্তশিল্পীরা নিজের হাতে এই জিনিসগুলো তৈরি করে তারপর বিক্রয় করেন। এই মেলাতে যেই সকল হস্তশিল্পর দোকান বসেছে সেই দোকানগুলোর বিক্রেতারা বেশিরভাগই বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছে। চলুন এবার মেলায় কী কী হস্তশিল্প জিনিস বিক্রয় হচ্ছে সেইগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আশা
মেলায় এই ফুলের দোকানটিতে সবচেয়ে কম দামে বিভিন্ন ফুল পাওয়া যাচ্ছে। আপনারাও যদি এই মেলায় আসেন তাহলে এই দোকানটা একবার দেখে নিতে পারেন। মেলার মাঝখান থেকে মেলাটিকে দেখতে আরো সুন্দর লাগছিল, তার জন্য একবার আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এখানে ভুল করে ফটো তুলতে গিয়ে আমার হাজবেন্ড ভিডিও বানিয়ে ফেললো। কত করে? হ্যাঁ কত করে? শুনো না, কত করে শুনছো? কত বললেন? এটা ঘুরায় ঘুরায় এরা, এটা কেমন আওয়াজ? চলুন এবার ফুড কোর্টের ভিতরে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এই ফুড কোর্টে আমরা যা খেলাম এটা ছাড়াও আরো বিভিন্ন খাবার স্টল আছে। চলুন এক নজরে খাবারের স্টলগুলো দেখে নেওয়া যাক। এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে মেলার ভিতর থেকে এক্সিট গেটের দিকে এগিয়ে যাচ্ছি। হাই গাইস, আমরা ব্লগ বানালাম দেখতেই পারলে, বিশ্ব বাংলা শিল্প শিল্পী হাট। হ্যাঁ, তো এটা উত্তরবঙ্গে একটি ফেমাস মেলা, এটা শিলিগুড়িতে প্রতি বছরই হয় এই ঠান্ডার সময়। তো এই বছর এটা জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত থাকবে। তো আমরা ব্লগটা বানালাম, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ব্লগটা দেখে।
এবং মেলাতে বিভিন্ন যে জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে তোমরা এসে খুবই ভালো লাগবে, প্রত্যেকটা জিনিস কেনার খুবই ইচ্ছা করবে। বিভিন্ন দামে ভ্যারাইটি জিনিস এখানে পাওয়া যায়, তো ঘুরে ঘুরে দেখে দেখে কিনতে হবে। আর এখানে যে খাওয়া দাওয়ার জায়গাটা আছে সেখানেও খুব সস্তায় সব কিছু খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, বেশি কিছু দামি জিনিসপত্র নেই যে খেতে অসুবিধা হবে, কারণ সব পর্যায়ের মানুষ এসে খাওয়া দাওয়া করতে পারবে। তো এরা বদমাইশি করছে। যাই হোক, ভিডিও এখানে আমরা এড করছি, আজকের মতো ব্লগ এখানে। এই ব্লগ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যারা আমাদের নতুন আছে প্রিয় পোষণ ক্রিয়েটার্স চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো আজকের মতো টাটা।